আবার আমাদের স্কুলের ছেলেরা যদি ওভারব্রিজ চলাচল করতে পারে তাহলে সামনে যদি কেউ উপলব্ধি করে সে তারা দেবতার সাথে সেটাকে করতে পারে এভাবে আমরা তাদেরকে ওই যে স্কুলের সাপোর্টই জানি অর্থাৎ ভালো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার সদরের সব চেয়ারম্যান আছেন, তিনি জানানা মানে যিনারা আমাকে খুবই সাহায্য করেছেন কিভাবে আমরা সুন্দর করে মাদুরা গড়ে তুলতে পারি। আমি যেভাবে আপনাদের কাজে আসতে পারি আপনারা আমাকে জানাবেন, আমি যেন আপনাদের হয়ে সর্বোচ্চ কাজ করতে পারি, যাতে করে মাগুরাতে আমরা যে ধরনের কথা বলেছি প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে দেখতে চান, আমরা যেন মাগুরাকে ঠিক সেভাবেই উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব বলে আমি আশা করছি। এবং এখানে আপনাদের সবার সহযোগিতা আমার দরকার হবে। আমি নির্বাচনের পরে প্রথম আসলাম, বিপিএলের খেলার কারণে আসলে একটু বিলম্বিত হয়েছে আসা, হোপফুলি আর 5-7 দিন পরে আবার আরো 6-7 তারিখের দিকে তখন আরো 2-3 দিন থাকা হবে, তখন আপনাদের সাথে আরো পার্সোনালি কথা হবে। কোন কোন কথা বললে আমরা আরো অনেক বেশি কিছু জিনিস জানতে পারবো যেগুলো নিয়ে আমার হয়তো কাজ করা থাকবে, স্পেশালি সংসদে বলেন মন্ত্রণালয়ে বলেন, ওগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো। সবার দিক নির্দেশনায় আমার দরকার হবে, সাংবাদিক যারা আছেন তাদেরও হেল্প দরকার হবে, তারাও অনেক ইনফরমেশন আমাকে দিতে পারবে যেটাতে করে কিভাবে কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুন্দর করে করা যায়, একসাথে মিলে করা যায়, সেই চেষ্টা গুলো আমরা করবো বলে আমি আশা করছি। আপনাদের সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে, আপনাদের সবার আন্তরিকতা দেখে আমার ভালো লেগেছে, খুব বেশি কিছু আর বলবো না, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।